আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই আমার বন্ধুরা অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর আজকে হচ্ছে ছেলের পরীক্ষা তো ওকে নিয়ে স্কুলে যাচ্ছি আসলে ও আজকে পরীক্ষা দেবে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে ও তো কিন্ডার গার্ডেনে পড়ে আবার এখানে সরকারি যে প্রাথমিক বিদ্যালয়টা আছে সেখানেও পড়ে তো দুই জায়গায় পরীক্ষা দিচ্ছে তো ওকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড আসছি স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আর এখানে হচ্ছে শুধু এসে পরীক্ষাই দেয় কিন্তু কোনো ক্লাস ক্লাস করে না ক্লাসটা কেজিতেই করে আর আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আসছি আসলে অনেক দিন পর আমরা তিনজন একসঙ্গে বের হলাম আসলে একেবারে ঘর ঘরে আছে ঘরের মধ্যে কাটানো হচ্ছে কতদিন ধরে এই ছেলের পরীক্ষার জন্য বাইরেও কোথাও যাই না তারপরে তো আজকে একটু বের হলাম বেশ ভালোই লাগছিল। তো এই যে বন্ধুরা দেখুন এই স্কুলটা হচ্ছে একেবারে নতুন কালকে উদ্বোধন হয়েছে আর আগে হচ্ছে টিনের ঘরে ক্লাস হতো তো ভালোই লাগছিলো নতুন স্কুলে বসে পরীক্ষা দেবে ছেলে তো এমনি দিন আমার ছেলেই প্রাইমারি স্কুলে আসতে চায় না একেবারে মানে অনেক জ্ঞান কোলা হল এই কারণে তো আজকে এসে খুশি হয়েছে যে নতুন স্কুলে বসতে পারছে এই কারণে আর এই যে দেখুন বন্ধুরা ক্লাসগুলো একেবারে হাউসফুল স্টুডেন্টের থেকে গার্ডিয়ানরাই বেশি আর এরা যতটা সচেতন হয় পরীক্ষার সময় এরা যদি পরীক্ষার আগে এ এতটুকু একটু সচেতন হতো তাহলে প্রত্যেকটা স্টুডেন্টই অনেক ভালো রেজাল্ট করত। তো ছেলে মেয়েদের থেকে ছেলে থেকে মায়েরাই পড়ে বেশি বর্তমানে কিন্তু তো এই যে দেখতে পাচ্ছেন মন এটা হচ্ছে মনের ক্লাস একেবারে নতুন ক্লাস বেঞ্চ টেঞ্চের উপর দিয়ে একেবারে কাগজ টাগজ জড়ানো তো এই স্কুলের মধ্যে অনেক জ্ঞান জাম কলো হল তো ছেলেকে বসিয়ে দিয়েছি আর ছেলেকে বসিয়ে দিতে দিতেই ছেলের বাবা একটা ফার করে ফেললো যে চলো আমরা একটু দুজনে মিলে কোথাও ঘুরে আসি তো ছেলেকে ফাঁকি দিয়ে আর স্কুল ফাঁকি দিয়ে দুজনে মিলে চললাম এক রকমের প্রেম করতে আর কি তো যাই হোক তো যাওয়ার সময় দেখতে পেলাম হচ্ছে স্কুলের মাঠে একটা রাজহাঁস আর কিছু মুরগি আসলে আমি যেখানে থাকি সেখানে সচরাচর এই সমস্ত জিনিস দেখা যায় না তো অনেক দিন পরে দেখলাম তো ক্যামেরা বন্দি করে নিলাম আর এই যে আমরা দুজন হাঁটছি হাঁটছি তো হাঁটছি কোনো উদ্দেশ্য নেই যে কোন পর্যন্ত যাব তো দুইজনে হাসছি ভীষণ ভালো লাগতেছিল আর পরিবেশটা এত সুন্দর আর এটা হচ্ছে মনের স্কুলের পেছন সাইডটা আর এটা হচ্ছে পুরোটাই পার্কের মতো এতটা ভালো লাগতেছিলো আসলে অনেক দিন পর বেরিয়েছি আর যেহেতু দুইজনে একসাথে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বেড়াতে কিন্তু দারুণ লাগে আর আমরা এরকম দুইজনে একসাথে হতে পারি না আসলে এক যে একসঙ্গে কোথাও যাওয়া হলে ছেলে থাকবেই ছেলের সঙ্গে থাকে তো আজকে ছেলেকে ফাঁকি দিয়েই চলে আসলাম তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম মন বলছিল মামুনি তোমরা কোথায় গেছিল আমাকে রেখে আমাকে নাও নাই কেন সেই যে ছেলের কত অভিযোগ তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মাছ এখানে এক সময় কিন্তু ধান হতো পাট হতো আর এখন হচ্ছে একেবারেই বসত বাড়ির জন্য সব রেডি করছে আর যেতে যেতে মনের বাবা বলছিল যে এখন মানে আমাকে একটা ফুল দিতে তার খুব ইচ্ছা করছিল তো বলছিল আশেপাশে তো কোনো গোলাপ পাবো না তো একটা ঘাস ফুল কর থেকে যেন টুকে এনে আমার হাতে দিল বলো ধরো এই ফুলটা হাতে নাও তো আমি ক্যামেরা বন্দি করে নিলাম ভালো লাগছে খুব তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ